হ্যাঁ, জয় গীতা। তা চণ্ডীর পরিচিতি, চণ্ডী বলতে আমরা কি বুঝি, বা চণ্ডী আসলে কি গ্রন্থ, কোথা থেকে আসলো, চণ্ডীর নামটা কেন আসলো, এই সব কিছু আমরা এখন বিস্তারিত আমরা জানবো এবং বুঝবো, কেমন? তা দেখুন, প্রথমেই চণ্ডী হলো পুরাণের একটি অংশ, অর্থাৎ মার্কণ্ডেয় পুরাণ আছে না, পুরাণ কিন্তু অনেক ধরনের পুরাণ আছে, তার মধ্যে মার্কণ্ডেয় পুরাণ অন্যতম। তা ওই মার্কণ্ডেয় পুরাণের 81 থেকে 93 পর্যন্ত যে অধ্যায়, 81 থেকে 93 পর্যন্ত যে 13টা অধ্যায় আছে, এই 13টা অধ্যায়কে দেবী মাহাত্ম বা চণ্ডী বলা হয়, ঠিক আছে? অর্থাৎ চণ্ডী হলো মূলত মার্কণ্ডেয় পুরাণের একটা অংশ। চণ্ডী কোনো সাধারণ মানে স্বাধীন গ্রন্থ নয়, চণ্ডী কোনো স্বাধীন গ্রন্থ ছিল না। চণ্ডী কোথা থেকে এসেছে? চণ্ডী এসেছে মার্কণ্ডেয় পুরাণ থেকে, ঠিক আছে? মার্কণ্ডেয় পুরাণের একটি অংশ হলো চণ্ডী। গীতা কিসের অংশ? গীতা হলো, বলেন তো, গীতা কিসের অংশ, কেউ বলতে পারবেন? হ্যাঁ, মহাভারতের অংশ। গীতা হলো মহাভারতের ভীষ্ম পর্বের অংশ। গীতা হলো মহাভারতের ভীষ্ম পর্বের একটি অংশ। হ্যাঁ হ্যাঁ, ভীষ্ম পর্বের 25 থেকে 42, এই যে 18টা অধ্যায় আছে, 25 থেকে 42, এই 18টা অধ্যায়কে মহাভারত থেকে আলাদা করে একটা নতুন গ্রন্থের রূপ দেওয়া হয়েছে, আর সেই গ্রন্থের নাম দেওয়া হয়েছে শ্রীমদ্ ভগবত গীতা। ঠিক একইভাবে চণ্ডীও কোনো স্বাধীন গ্রন্থ ছিল না। চণ্ডী কোথা থেকে এসছে? পুরাণ থেকে, মার্কণ্ডেয় পুরাণ থেকে। হ্যাঁ, আপনারা একটু মিউট করে রাখবেন, কেমন? আচ্ছা, আমি সবাইকে একটু মিউট করে দিই, আপনারা তো সবাই দেখতে পাচ্ছেন, আমি সবাইকে একটু মিউট করে দিই। রাধে রাধে। তা দেখুন, চণ্ডী হলো মার্কণ্ডেয় পুরাণের 81 থেকে 93 পর্যন্ত, এই যে 13টা অধ্যায়, এই 13টা অধ্যায়কে পুরাণ থেকে আলাদা করে একটা নতুন গ্রন্থের রূপ দেওয়া হয়, আর সেই গ্রন্থকে বলা হয় চণ্ডী, শ্রী শ্রী চণ্ডী বা দেবী মাহাত্ম বলা হয়ে থাকে, ঠিক আছে? তা এই যে গ্রন্থের নাম চণ্ডী কেন দেওয়া হলো? চণ্ডী শব্দটা এসেছে মূলত চণ্ড শব্দের স্ত্রীলিঙ্গ হিসেবে। চণ্ড হলো মহাদেবের আরেক নাম, মহাদেবের আরেক নাম হলো চণ্ড, আর চণ্ডের স্ত্রীকে বলা হয় চণ্ডী, অর্থাৎ মা দুর্গার আরেক নাম হলো চণ্ডী। তা এই চণ্ড শব্দের স্ত্রীলিঙ্গ হিসেবে চণ্ডী শব্দের উৎপত্তি, ঠিক আছে? তাহলে আমরা জানলাম যে চণ্ডী শব্দটা কোথা থেকে আসলো। তারপরে দেখুন, শ্রী শ্রী চণ্ডী ঋষি মার্কণ্ডেয় কর্তৃক রচিত। এই যে মার্কণ্ডেয় পুরাণ আছে না, এই মার্কণ্ডেয় পুরাণটা রচনা করেছেন ঋষি মার্কণ্ডেয়, আর ওনার নামেই আসলে এই পুরাণটা কি সৃষ্টি হয়েছে। তা এই যে ঋষি মার্কণ্ডেয় পুরাণটা যে লিখেছেন, আর এই মার্কণ্ডেয় পুরাণ থেকে যেহেতু চণ্ডীটা এসেছে, সেহেতু এই মার্কণ্ডেয় এই মানে মার্কণ্ডেয় পুরাণ তথা চণ্ডীর রচয়িতা হলেন ঋষি মার্কণ্ডেয়। তাহলে শ্রী শ্রী চণ্ডী ঋষি মার্কণ্ডেয় কর্তৃক রচিত। তারপরে এই যে চণ্ডী গ্রন্থটা, এই যে চণ্ডী গ্রন্থের মধ্যে অধ্যায় আছে মোট 13টি, অধ্যায় আছে 13টি। তা দেখুন, এই 13টা অধ্যায় হলো মূল গ্রন্থ। এই চণ্ডী গ্রন্থটাকে মূলত 3 ভাগে ভাগ করা হয়েছে, ঠিক আছে? একটা হলো উপক্রমণিকা, একটি হলো মূল গ্রন্থ, এবং অপরটি হলো রহস্যত্রয় বা পরিশিষ্ট। পরিশিষ্ট মানে হলো শেষ অংশ, পরিশিষ্ট মানে হলো শেষ অংশ। এই পরিশিষ্টের মধ্যে রহস্য, 3 ধরনের রহস্য, 3টা রহস্য নিয়ে আলোচনা করা হয়েছে। তা উপক্রমণিকা, মূল গ্রন্থ এবং পরিশিষ্ট, এই 3টা অংশ নিয়ে মূলত চণ্ডী গ্রন্থ রচিত, ঠিক আছে? তা উপক্রমণিকার মধ্যে আছে, মনে করেন যে অর্গলা স্তুত্র, চণ্ডীর ধ্যান, কিলক স্তব, তারপরে দেবী সূক্ত, এই সকল বিভিন্ন বিষয়গুলো উপক্রমণিকার মধ্যে থাকে। তা চণ্ডীর মূল গ্রন্থ পড়ার আগে, মূল গ্রন্থের মধ্যে এই 13টা অধ্যায় আছে, মূল গ্রন্থ পড়ার আগে আমাদেরকে অর্গলা স্তুত্র পাঠ করতে হয়, চণ্ডীর ধ্যান পাঠ করতে হয়, দেবী সূক্ত পাঠ করতে হয়, অর্থাৎ এই সকল বিষয়গুলোর যে পাঠ করতে হয় এগুলো হলো উপক্রমণিকার অংশ। তা চণ্ডীর প্রথম অংশ হলো উপক্রমণিকা, তারপরে হলো মূল গ্রন্থ, এই যে 13টা অধ্যায়, আর তারপরে হলো পরিশিষ্ট। তা এই 3টা ভাগে হলো চণ্ডী গ্রন্থ বিভক্ত, ঠিক আছে?
তাহলে আমরা চণ্ডী সম্পর্কে কি কি জানলাম? চণ্ডীর পরিচিতিতে আমরা জানলাম যে চণ্ডী গ্রন্থটা কোথা থেকে এসেছে, মার্কণ্ডেয় পুরাণ থেকে, এবং ঋষি মার্কণ্ডেয় কর্তৃক এই চণ্ডী রচিত। এবং এই চণ্ডীর মধ্যে অধ্যায় আছে মোট 13টি, এবং এই 13টা অধ্যায়কে দেবী মাহাত্ম্য বা চণ্ডী বলা হয়। এবং চণ্ডী শব্দটা কিভাবে আসলো? চণ্ডী শব্দটা এসেছে চণ্ড শব্দ, মহাদেবের আরেক নাম হলো চণ্ড, মহাদেবের অনেক নাম, তার মধ্যে একটা নাম হলো চণ্ড। এই চণ্ড শব্দের স্ত্রীলিঙ্গ হিসেবে চণ্ডী শব্দের উৎপত্তি, ঠিক আছে। তারপরে দেখুন, শ্রীশ্রী চণ্ডীতে মোট মন্ত্র আছে, মন্ত্র সংখ্যা হলো 700টি মন্ত্র। চণ্ডীর মধ্যে যে 13টা অধ্যায় আছে, এই 13টা অধ্যায়ের মধ্যে মন্ত্র সংখ্যা হলো 700টি। তা এই চণ্ডীর মধ্যে 700টি মন্ত্র আছে বলে চণ্ডীর আরেক নাম হলো সপ্তশতী, ঠিক আছে। চণ্ডীর মধ্যে 700টি মন্ত্র আছে বলে চণ্ডীর আরেক নাম সপ্তশতী। গীতার মধ্যেও 700টি শ্লোক আছে বলে গীতারও আরেক নাম সপ্তশতী, ঠিক আছে। গীতাকেও সপ্তশতী বলা হয়, চণ্ডীকেও সপ্তশতী বলা হয়, ঠিক আছে। তারপরে চণ্ডীর মোট তেরোটি অধ্যায়কে তিনটি চরিত্রে ভাগ করা হয়েছে। এই যে 13টা অধ্যায় আছে চণ্ডীর, এই 13টা অধ্যায়কে আবার তিনটা চরিত্রে ভাগ করা হয়েছে, ঠিক আছে। প্রথম চরিত্র, মধ্যম চরিত্র, এরকম তিনটা চরিত্রে ভাগ করা হয়েছে। তা মোট 13টা অধ্যায়কে তিনটা ভাগে ভাগ, এই তিনটা প্রত্যেকটা ভাগকে এক একটা চরিত্র বলা হয়ে থাকে। তারপরে দেখুন, এই যে চণ্ডী গ্রন্থটা সম্পূর্ণ সংস্কৃত ভাষায় রচিত। অর্থাৎ পৃথিবীতে সর্বপ্রথম যে ভাষাটা এসেছিল সেই ভাষাটাকে বলা হয় সংস্কৃত ভাষা, ঠিক আছে। অর্থাৎ সংস্কৃত শব্দের অর্থ কী? সংস্কৃত শব্দের অর্থ হলো যাকে সংস্কার করা হয়েছিল। অর্থাৎ হাজার হাজার বছর আগে যখন মানুষের সৃষ্টি হয়, তখন কিন্তু মানুষেরা বিভিন্ন রকমের পশু পাখির মতো বিভিন্ন ডাক দিয়ে, বিভিন্ন আকার ইঙ্গিতে তাদের মনের ভাব প্রকাশ করত, ঠিক আছে। পশু পাখি যেরকম বিভিন্ন ডাক দেয়, তারপর বিভিন্ন আকার ইঙ্গিতে মানুষেরা মনের ভাব প্রকাশ করত, তখন মনিঋষিরা কী করলেন, মানুষের মুখের ভাষাটাকে, বিভিন্ন জনের বিভিন্ন ভাষাটাকে ওনারা সংস্কার করলেন। সংস্কার করলে একটা ব্যাকরণিক একটা নিয়মের মধ্যে নিয়ে এলেন, মানুষের কথাবার্তাটাকে একটা নির্দিষ্ট একটা ব্যাকরণিক নিয়মের মধ্যে এনে সেটাকে সংস্কার করলেন, অর্থাৎ মানুষের ভাষাটাকে সংস্কার করলেন। আর যে ভাষাটাকে সংস্কার করা হয়েছিল সেই সংস্কার ভাষাটাকে বলা হয় সংস্কৃত ভাষা, আর এটাই পৃথিবীর সর্বপ্রথম ভাষা। তা এই সংস্কৃত ভাষাতেই মূলত আমাদের চণ্ডী বলেন, বেদ বলেন, গীতা, উপনিষদ, অর্থাৎ যত ধরনের আমাদের ধর্মগ্রন্থ আছে, আমাদের ধর্মটা তো পৃথিবীর সর্বপ্রাচীন এবং পৃথিবীর সর্বপ্রথম ধর্ম, সর্বপ্রথম যে ধর্মটা এসেছে, ঠিক আছে, সেই ধর্মটা হলো সনাতন ধর্ম। তা এই সনাতন ধর্মে যত ধরনের গ্রন্থ আছে সবগুলাই সংস্কৃত ভাষায় রচিত। তারপরে দেখুন, এই জগতের মধ্যে রাবণ ছিলেন শ্রেষ্ঠ চণ্ডী পাঠক। রাবণকে চিনেন আপনারা? এই যে রাবণ, রাম যাকে বধ করেছিলেন, রাবণ সীতাকে অপহরণ যে করেছিল, সেই রাবণ কিন্তু ছিল মা দুর্গার একনিষ্ঠ ভক্ত। রাবণ কিন্তু অত্যন্ত ভালো একজন চণ্ডী পাঠক ছিল, এবং সে একদম নির্ভুলভাবে চণ্ডী পাঠ করতে পারত। চণ্ডীর মন্ত্রগুলো কিন্তু অত্যন্ত কঠিন, অনেক অনেক কঠিন। গীতার শ্লোক, গীতার যে সংস্কৃত শ্লোকগুলো আছে সেগুলোর তুলনায়, বেদ বলেন, গীতা বলেন, সেগুলোর তুলনায় চণ্ডীর মন্ত্রগুলো কিন্তু অনেক অনেক কঠিন। সেগুলো উচ্চারণ করা কিন্তু অনেক কষ্ট বা অনেক কঠিন, কিন্তু সেজন্য নির্ভুলভাবে আসলে পাঠ করা অনেক কষ্টসাধ্য। কিন্তু এই জগতের মধ্যে রাবণই একমাত্র ব্যক্তি ছিলেন যিনি নির্ভুলভাবে চণ্ডী পাঠ করতে পারতেন। এই যে আমি আপনাদেরকে চণ্ডী পাঠ শেখাতে এসেছি, আমারও কিন্তু অনেক অনেক অজস্র ভুল হয়, ঠিক আছে। সেটা আমি জেনে বা না জেনেও কিন্তু আমার অনেক অনেক ভুল হয়। কিন্তু এই যে রাবণ কিন্তু একমাত্র ব্যক্তি ছিল যে একদম নির্ভুলভাবে চণ্ডী পাঠ করতে পারতো, এবং খুব সুন্দর চণ্ডী পাঠ করতে পারতো। তার চণ্ডী পাঠ শুনে মা দুর্গা অত্যন্ত প্রসন্ন হয়ে যেতেন, ঠিক আছে। তারপরে এই যে মহাদেবের শিব তাণ্ডব আছে না, শিব তাণ্ডব স্তোত্র, সেটাও কিন্তু রাবণ রচনা করেছিলেন। এই যে জটাটবি গলজ্জ্বল প্রবাহ পাবিতস্থলে, এই যে শিব তাণ্ডব আছে না, এই তাণ্ডবটা কিন্তু রাবণ সৃষ্টি করেছিল। এই যে রাবণ কিন্তু আসলে মা দুর্গা শিবের কিন্তু একনিষ্ঠ ভক্ত ছিল, সেজন্য আসলে রাবণের এত শক্তি ছিল, ঠিক আছে। রাবণকে পরাস্ত করা অনেক অনেক কঠিন ছিল, কারণ সে শক্তির দেবী, যিনি শক্তির দেবতা বা যিনি শক্তির অধীশ্বরী ছিলেন, ওনাকে তিনি প্রসন্ন করার ফলে অনেক অনেক শক্তির অধিকারী হয়েছিলেন। সেজন্য এই জগতের মধ্যে রাবণকে আমরা কী বলতে পারি, শ্রেষ্ঠ একজন চণ্ডী পাঠক বলতে পারি, ঠিক আছে। এবং তিনি একদম নির্ভুলভাবে চণ্ডী পাঠ করতে পারতেন।
তা এই ছিল চণ্ডী সম্পর্কে বেসিক কিছু তথ্য বা চণ্ডীর পরিচিতি। চণ্ডী কোথা থেকে এলো, চণ্ডী শব্দটা কোথা থেকে এলো, চণ্ডী নামটা কীভাবে আসলো, এবং চণ্ডী কয় ভাগে বিভক্ত, চণ্ডীর মধ্যে কয়টি অধ্যায় আছে, তারপরে চণ্ডীর মধ্যে কয়টি মন্ত্র আছে, চণ্ডী কোন ভাষায় রচিত, চণ্ডী কে রচনা করেছেন, তা এই সকল বেসিক জিনিসগুলো আসলে আমাদের প্রত্যেকেরই জানা উচিত। আপনাকে কেউ যদি জিজ্ঞেস করে যে আপনি তো চণ্ডী পাঠ শিখলেন বা চণ্ডী পাঠ করেন, বলেন তো চণ্ডী কে রচনা করেছে বা চণ্ডী কোথা থেকে এলো, তখন যেন আপনারা একটু বলতে পারেন যে চণ্ডী মূলত মার্কণ্ডেয় পুরাণের 81-93 পর্যন্ত এই 13টা অধ্যায়কে চণ্ডী বলা হয়ে থাকে। চণ্ডী এসেছে মার্কণ্ডেয় পুরাণ থেকে, ঠিক আছে। অনেক অনেক চণ্ডী পাঠক আপনারা পাবেন, কিন্তু এই বেসিক জিনিসগুলো আসলে সবাই জানে না, ঠিক আছে। যে চণ্ডী শব্দটা কোথা থেকে এলো সেটাই আসলে অনেকে বলতে পারবে না। সেজন্য আমরা যেহেতু চণ্ডী শিখতেছি বা চণ্ডী পাঠ করব, চণ্ডী শিখব, সেহেতু অবশ্যই আমাদেরকে এই যে চণ্ডী বিষয়ে, চণ্ডীর পরিচিতি সম্পর্কে এই বেসিক জিনিসগুলো অবশ্যই শিখে রাখা দরকার। আপনারা এই জিনিসগুলো অবশ্যই নোট করবেন, আপনাদের যে খাতা বললাম না, যে একটা চণ্ডী পাঠের খাতা আপনারা রেডি করবেন, এই চণ্ডী পাঠের খাতাটা আপনারা, খাতার মধ্যে আপনারা একদম প্রথম যে টপিক নোট করবেন সেটা হলো চণ্ডী পরিচিতি, ঠিক আছে। আপনারা মোবাইলের মধ্যে তো, আপনাদের মধ্যে এই মোবাইলের মধ্যে তো এই ক্লাসের ভিডিওটা থাকবেই, তারপরে এই ছবিগুলো আপনাদেরকে দিয়ে দেবো, এই স্লাইডগুলোও আপনাদেরকে দিয়ে দেবো, তাও আপনারা খাতার মধ্যে নিজের হাতে লিখে লিখে নোট করবেন। আপনাদের অনেকের হয়তো মনে হইতে পারে যে আমার মোবাইলের মধ্যে তো সব কিছু আছেই, মোবাইলের মধ্যে থাকলেও আপনারা নিজের হাতে তাও একবার হলেও লিখবেন, ঠিক আছে। লেখা উচিত, প্র্যাকটিস করবেন, তাহলে আসলে ভালো করে শেখা হবে। এবং কখনও যদি কেউ জিজ্ঞেস করে যে চণ্ডী সম্পর্কে একটু বলেন তো, তখন যেন আপনারা 2 মিনিট চণ্ডী সম্পর্কে, যেন চণ্ডীর পরিচিতি সম্পর্কে যেন একটু বলতে পারেন সকলের সামনে, এটাই হলো আসল কথা, ঠিক আছে। তা এই হলো চণ্ডীর পরিচিতি, আপনারা বুঝেছেন কি না আমি একটু জানবো আপনাদের কাছ থেকে।